এই যুদ্ধ হলো আজকে অর্থনৈতিক যুদ্ধ এবং খাদ্যের যুদ্ধে পরিণত হয়েছে। ধরেন যদি দুই বছর এই স্কুলটা খোলা থাকত, আমার এই কুমলমতি ছাত্রছাত্রীর ভাই বোনদের সাথে আরো দুইবার তিনবার দেখা হতো, আমার এই অভিভাবকদের সাথে আমার আরো দুইবার তিনবার দেখা হতো, তাদের সাথে অন্তরে অন্তরের ভাব সৃষ্টি হতো, চোখের দৃষ্টি আদান প্রদান হতো, মনের কথা আদান প্রদান হতো, আরো আন্তরিকতার পরশ আমি পেতাম এবং আমার আন্তরিকতার পরশ দিয়ে আমার এই কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোন অভিভাবকদেরকে পোষণ করতাম, তো সত্য না? তারপরেও আজকের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর তলায় জননেত্রী শেখ হাসিনার তার সুদক্ষ মেধা মননশীলতা প্রজ্ঞা দূরদর্শী দৃষ্টি সম্পন্ন দেশ পরিচালনা অভিজ্ঞতার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্র সকল বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আপনি লক্ষ্য করে দেখবেন যে 2008 সালে আমি যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম তখন আমি এটা আমার ছোট কোমলমতি ছাত্রছাত্রীর ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, তখন 2008 সালে নির্বাচনের পূর্বে আজকের মাননীয় প্রধানমন্ত্রী বলছে ডিজিটাল বাংলাদেশ, শুনছেন আপনার ডিজিটাল বাংলাদেশ যে বলছিল, তখন আমি একটু চিন্তা করলাম যে নেত্রী বলছে ডিজিটাল বাংলাদেশ, আমি আর কাজটা কি উপজেলা চেয়ারম্যান হিসাবে, আমি সেই সময় অনেক কষ্ট করি টাকা মানে ব্যবস্থা করে প্রত্যেক প্রাইমারি স্কুলে ল্যাপটপ প্রিন্টার দিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে এই স্কুলও দিয়েছিলাম, তখন হেডমিস্ট্রেস ছিল নার্গিস আপা ম্যাডাম, নার্গিস ম্যাডাম চেনেন আপনারা, অত্যন্ত প্রবীণ, আমার মনে হয় ওনাকে শ্রদ্ধা করি, খুব অমায়িক ছিলেন, শিক্ষক হিসাবে উনি অত্যন্ত দরদী ছিলেন। আজকে 2023 সালের জানুয়ারির 28 তারিখে এই হাজার হাজার ছাত্রছাত্রী অভিভাবক নেতৃবৃন্দদেরকে নিয়ে অনুষ্ঠান করছি, একটু কি ভেবে দেখেন এই অঞ্চলের সেই সময়কার এক ঝাঁক মেধাবী মেধাবী লেখাপড়ায় মেধাবী লেখা এটা আমি ব্যাখ্যা দিয়ে বলবো, জনদরদী দূরদর্শী পর্যন্ত দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা এই স্কুল প্রতিষ্ঠা করেছে তাদের প্রজন্মকে লেখাপড়া করার জন্য, তো ভাবা যায় আজকে যদি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ না করেন যারা এই স্কুল প্রতিষ্ঠা করে গেছেন, যাদের অর্থ যাদের গ্রাম যাদের পরিশ্রম যাদের জমি তাদেরকে যদি শ্রদ্ধা করে স্মরণ না করেন তাহলে প্রজন্মকে অকৃতজ্ঞের জায়গায় লেখা হবে। অতএব আমরা সকলেই যারা চলে গেছে এই স্কুল প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করে, আর সিরাজ ভাইদের মতো যারা বেঁচে আছে তারা যেন আরো যুগ যুগ সুস্থভাবে বেঁচে থাকে, তাই না? এইটা বলা উচিত না? আমি এখানে দাঁড়িয়ে একটি সুন্দর ভীষণ একটা লক্ষ্য নিয়ে একটা ভাবনা নিয়ে আমি এই শ্রীপুরের রাজনীতিতে এসেছি, গতানুগতিক রাজনীতি করে ধারার সৃষ্টি করার জন্য আমি দীর্ঘ 25 বছর এই শ্রীপুরের রাজনীতিতে করি নাই, আমি একটি ভীষণ একটা লক্ষ্য নিয়ে
এই ত্রিপুরার রাজনীতিতে দীর্ঘ 25 বছর পথে পন্থে চারণায় এসে প্রত্যেকটা বাবার কাছে পিতার কাছে যুবকের কাছে আমি গিয়েছি আমি যদি আমার লক্ষ্য এবং বিষয় থেকে বিচ্যুতি করতাম আপোষ করতাম তাহলে হয়তোবা হত্যা মামলার আসামি হয়ে কাঠ গড়ায় দাঁড়াতে হতো না আমি কোন স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মী নই আবার বলছি আমি কোন স্বাভাবিক রাজনৈতিক কর্মী নই আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাদের রাজনৈতিক দর্শন তাদের আদর্শ তাদের চিন্তা তাদের চেতনায় ভাইবে অ্যানালাইসিস করে আমার জীবনে আমি সিদ্ধান্ত নেই বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার শব্দটা উচ্চারণ করেছে এই শব্দ উচ্চারণ করার কারণে তাকে তিনবার ফাঁসির মঞ্চে যেতে হয়েছে পাকিস্তানের 24 বছর শাসনামলে 14 বছর জেল খেটেছে 9 মাস যখন পাকিস্তানের জেলখানায় ছিল তখন ফাঁসি কবর ঘুরে বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি তোমার বাংলাদেশ চাও না এই কবরে যেতে চাও শেখ মুজিব দৃঢ়হীন কণ্ঠে বলেছে আমি মরতে যাচ্ছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করব না তার কন্যা শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু হত্যার হত্যার বিচার করতে হক করব যুদ্ধ অপরাধীদের বিচার করব আমি ব্যক্তিগতভাবে জানি যুদ্ধ অপরাধীদের বিচার করার সময় তিনি অত্যন্ত জীবনের হুমকি উপেক্ষা করে তিনি বলেছেন জনগণের কাছে আমি যে ওয়াদা দিয়েছি বাংলার জনগণের কাছে ক্ষমতা দিয়েছি ক্ষমতা যদি হব জীবন দিব তারপরও বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার করবেন তিনি বলেছেন তোমার একজন রাজনৈতিক কর্মী আমি এই কারণে বলছি যে আমিও যদি আমার আদর্শ আমার চিন্তা আমার চেতনার আমি ভাবনা থেকে যদি একটু আপোষ করতাম তাহলে আমার 5টি বছর নির্বাসিত জীবন কেটে আমি অসহায়ের মতো থাকতাম না হয়তো এই ত্রিপুরে রাজত্ব করত কিন্তু পরম করুণাময় বললেন আল্লাহ আর এই ত্রিপুরের 10 লাখ জনগণ গাজীপুর 3 আসনের 10 লাখ জনগণ আর আমাদের বাংলাদেশের অস্তিত্বের ঠিকানা নতুন বাংলাদেশ বিনির্মাণে যিনি কাজ করে যাচ্ছেন শেখ হাসিনার বদৌলতে এই বলছেন সবুজ এই শ্রীপুর বাঙ্গাল মির্জাপুর গাজীপুর 3 আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি যে ভীষণ যে লক্ষ্য নিয়ে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি সেই স্বপ্নের এক ধাপ আমরা বলছি সেই স্বপ্নের এক ধাপ এই স্বপ্ন যদি বলছেন সবুজ বেকার পক্ষে বাস্তবায়ন করার জন্য সম্ভব নাই এই এই স্বপ্নের এক ধাপ হল আমার রাজনৈতিক সহকর্মী শিক্ষক ছাত্র যুবক কৃষক শ্রমিক মা বোন ডাক্তার ইঞ্জিনিয়ার সব শ্রেণীর মানুষের একটি সামাজিক ঐক্য গড়ে উঠুক তারা বলুক আমার এই শ্রীপুর আমার জন্মভূমি শ্রীপুর এই শ্রীপুরে সন্ত্রাস থাকবে না মাদক থাকবে না দুর্নীতি থাকবে না জমি দখল থাকবে না এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই সবাই একদিকে হ্যাঁ 4 বছর হয়েছে আমি উপজেলা এমপি হয়েছি সেই কারণে আমি আমার নেতা হামজা ভাই বলেছেন যে যখন আমি কথা বলি তখন উনি ওনারা অনেকেই বেজার হন বেজার হন কষ্ট পান আমি বলেছি ক্ষমতা থাকলে ক্ষমতা না দেখানো একটা ক্ষমতা আমি বলছি ক্ষমতা থাকলে ক্ষমতা না দেখানো একটা ক্ষমতা এই বলছেন সবুজ কোন রাজনৈতিক বড় নেতা পরিবারের জন্ম না হয় নাই এই বলছেন সবুজ কোন কোটি কোটি হাজার কোটি মালিকের সন্তান নয় এই বলছেন সবুজ সাধারণ পরিবারের সন্তান
এই পর্যন্ত এসেছে আমি বিশ্বাস করি আমার এই অঞ্চলের লাখো মানুষের দোয়ায় পরম করুণাময় রব্বুল আলামিন আল্লাহর রহমত আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বদৌলতে সেই কারণে আমি বলেছি ভালোবাসার শক্তি ক্ষমতার চেয়ে লাখো গুণ বেশি ঠিক মিথ্যা বলছি বলেন ক্ষমতার চাইতে ভালোবাসার শক্তি লাখো গুণ হাজার গুণ বেশি সৌজন্যের ক্ষমতা আছে তো স্থান কো সৌজন্য স্থান কো সৌজন্য পিছনে গিয়ে কো রাত সময় দাস না সেই ভালোবাসা চাই না আমরা আমার রাজনৈতিক সহকর্মীদের উদ্দেশ্যে বলি জনগণের কাছ থেকে সেই ভালোবাসা নয় আমার জনগণের কাছ থেকে যেই মাটা তাহাজ্জুদের নামাজ পড়ে যেই মাটা ফজরের নামাজ পড়ে যেই বোনটি হয়তো বা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বলায় যেই ভাইটি হয়তো বা পরিশ্রম করে আমি সেই ভাই বোন সেই মা সেই বোন সেই পিতা তুলমুরুবীর কাছ থেকে তুলসী গাছের নিচে প্রদীপ দাঁড়িয়ে যেন স্রষ্টার কাছে আরাধনা করে আমার ভাই আমার বন্ধু আমার ইকবাল হোসেন সবুজকে যেন আগামী দিনে সুস্থ রাখে ভালো রাখে আমার বোনটি যখন ফজরের নামাজ পড়বে তখন যেন দুহাত তুলে পরিহাত করে আল্লাহর দরবারে দোয়া করে আজ আমার ছেলে আমার বোন আমার ভাই আমার বন্ধু ইকবাল হোসেন সবুজকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আমি তো সেই রকমই একটি পরিবর্তন ঘটার জন্য চারণের বেশি এক জাত রাজনৈতিক সহকর্মীদেরকে নিয়ে জনগণ আর রাজনৈতিক নেতাদের মধ্যে কি পরস্পর পরস্পর যোগাযোগ সৌহার্দ্যতা ভ্রাতৃত্ববোধ সাম্য ঐক্য প্রতিষ্ঠা করার কাজ করে যাচ্ছি উন্নয়নের পাশাপাশি উন্নয়ন আবার বলছি উন্নয়ন একজন সংসদ সদস্যের দায়িত্বের মধ্যে পড়ে একজন সংসদ সদস্য যদি তার রাষ্ট্রীয় ক্ষমতা তার দল রাষ্ট্রের ক্ষমতায় আছে তাহলে তার দায়িত্ব হলো উন্নয়ন করা যেটা দায়িত্ব থাকে সেটা প্রতিশ্রুতি থাকে না দায়িত্বের বাইরে যেটা সেটাতে প্রতিশ্রুতি হয় এই যে শিক্ষক সজল আমরা ছোটবেলাতে একসাথে লেখাপড়া করেছি তাকে আমি ব্যক্তিগতভাবে আজ থেকে না আমি যখন বাউল কলেজে পড়ি তখন থেকে আমি ওনাকে চিনি একসাথে লেখাপড়া করেছি উনি স্কুলের প্রধান শিক্ষক উনি নয়টা থেকে চারটা পর্যন্ত স্কুল চালাবে এইটা হলো তার দায়িত্ব আমি যদি কয় যে আমি প্রতিশ্রুতি দিলাম নয়টা থেকে চারটা পর্যন্ত এটা হবে না ওই জন্য দায়িত্ব তিনি প্রতিশ্রুতি দিবে যে আমার এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবো শুধু শিক্ষায় শিক্ষিত নয় প্রশ্নটা হলো কি সুশিক্ষা এটা আমি যখন প্রতিষ্ঠানে যাই আমার কুমারমতি ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা একটু শুনো সময় শেষ হয়ে যাচ্ছে বক্তৃতা শেষ করে দিব আমি যখন যাই ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী বউ বসে আছে আমাদের উপজেলা বার চেয়ারম্যানের মেয়ে সহনেত্রী তা বললাম যে আমি যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই ওই দিন আমি গত এক সপ্তাহ আগে মনে হয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বক্তৃতা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিম মহোদয়ের সভাপতিত্বে আমি সেখানে বলেছিলাম আমি সব জায়গায় বলি আমার মা বোনেরা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ছাত্র যুবক ভাইরা বোনেরা তোমরা একটু শুনো আমি বলি আমি শিক্ষিত লোক পছন্দ করি না আবারও বলছি আমি শিক্ষিত লোক পছন্দ করি না আমি এটা অপেক্ষা করি অনেক সময় বলার পরে দিই স্যান্ডেল ট্যান্ডেল কপালে এসে পরে কিনা বলেন এখানে হাজার হাজার ছাত্রছাত্রী আমার ছাত্রছাত্রীর মা বোনেরা মায়েরা আমার শিক্ষকদের তাদের সামনে যদি কথা বলি দৈনিক থাকে আচ্ছা বলেন তো দেখি আমাদের গাজীপুর তিন আসনের কাছে হোতাপাড়া হোতাপাড়া চিনেন আপনারা হোতাপাড়া চিনেন হোতাপাড়া হোতাপাড়া একটা বয়স্ক পুনর্বাসন কেন্দ্র ওল্ড হোম যাকে বলে আছে গেছেন আপনারা কেউ বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম আছে গেছেন কেউ যাবে সেখানে যে প্রবীণদের পাশে বসবেন
তাদের বুকের উপর কান দিয়ে তাদের কথা শোনার চেষ্টা করবেন, হৃদয় দিয়ে তাদের হৃদয়ের কথা বুঝার চেষ্টা করবেন। প্রথম বলে না, অনেকক্ষণ দীর্ঘ সময় তাদের সাথে যখন বসে থাকেন কথা বলেন, তখন তাদের বিষয়ে যে অবিত্ত হৃদয়ের কষ্টগুলো কিভাবে বলে সেটা যদি শোনেন। তাদের প্রত্যেকটি সন্তান শিক্ষায় শিক্ষিত। আমার রিক্সাওয়ালার ছেলে বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। আমার শ্রমিক, আমার শ্রমিকের বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। আমার কৃষকের বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। সাধারণ ঘরের সন্তানেরা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। যেসব শিক্ষিত ছেলেমেয়েরা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। সেই রকম ব্যক্তি আমি নই। প্রথমে বলেছি আমি কোন স্বাভাবিক চিন্তা করি না, সেই রকম নই। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার মানব প্রেম শিখায়, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার দেশ প্রেম শিখায়, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ শিখায়, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মুক্তিযুদ্ধে বঙ্গভঙ্গ মুক্তিযুদ্ধের জাতীয় পতাকা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বলছি, অমর জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাবোধ শিখায়, যেই শিক্ষা সাম্য একাগ্রতা ঐক্য দেশপ্রেম মাতৃত্ববোধ শিখায়, যেই শিক্ষা দুর্নীতিকে লাঠি মেরে সৎ পথে চাষার প্রেরণা যোগায়, সেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরকে আমি শ্রদ্ধা করি, সেলুট জানাই। সেই শিক্ষাকে আমি বিশ্বাস করি, সুশিক্ষা। আমি ধারণ করতে চাই আমার এই কোমল মতি ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যারা বসে আছো আমার সামনে, আমি জানি তোমরা আমার মতো একজন সাধারণ গৃহবধূ, সাধারণ পরিবারের সন্তান, উচ্চবিত্তর ছেলেরা, উচ্চবিত্ত যারা লেখাপড়া করে তারা আমার এই সাধারণ স্কুলে লেখাপড়া করে না। আমি একজন সাধারণ পরিবারের সন্তান হিসাবে এই রকম স্কুলে লেখাপড়া করেছি। তোমাদের অর্থ বাবা মায় অর্থ দিয়ে অনেক কষ্ট হয় আশা নিয়ে তোমাদেরকে লেখাপড়া করা শিখাচ্ছে, তোমাদের মধ্যে যেন সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিত হও। এই প্রতিষ্ঠান থেকে যে ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে বের হবে তারা বিশ্বাস করে সুশিক্ষায় শিক্ষিত হবে, কারণ এই স্কুলের সাথে হাতের পরশ আছে মুক্তিযোদ্ধাদের হাতের পরশ। মুক্তিযোদ্ধারা দেশপ্রেম স্বাধীনতা বঙ্গবন্ধু যেখানে আছে সেখান থেকে দেশপ্রেমী কি সৃষ্টি হবে, এটি আমি প্রত্যাশা করি, আমি বিশ্বাস করতে চাই। আমি একটা প্রসঙ্গে এসেছি, ইকবাল হোসেন সমাজের রাজনৈতিক একার পক্ষে, আবারও বলছি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব একটা, অনেকেই সরাসরি রাজনীতিতে আসতে চায় না, রাজনীতি করেও না, কিন্তু রাজনীতি না করুন, আপনার তো এই জন্মভূমির প্রতি দায়বদ্ধতা আছে, আপনার এই মায়ের জন্মপদের প্রতি দায়বদ্ধতা আছে। ইকবাল হোসেন সবুজ সেই রকম সাধারণ রাজনৈতিক দর্শন নিয়ে আয় না। আমি বলছি আমার সাথে যদি কেউ রাজনীতিতে আসেন জয় বাংলা স্লোগান দেন, আপনাকে আমি স্বাগত জানাই, কিন্তু এই শ্রীপুর কে ভাল গভর্নমেন্ট জাফর ফিরোজালীকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, জমি দখল মুক্ত একটি সমাজ ঐক্য প্রতিষ্ঠা করতে চান কিনা, এটি হল প্রশ্ন আমার। আমার সামনে যে সব ছেলেমেয়েরা বসে আছেন, আমার মা বোনেরা বসে আছেন, আপনারা চান না আপনার প্রাণের শ্রীপুর সন্ত্রাস মুক্ত হোক, আমার সাথে কথা বলেন, আপনারা চান না আপনার প্রাণের শ্রীপুর মাদক মুক্ত হোক, আপনারা চান না আপনাদের প্রাণের শ্রীপুর দুর্নীতি মুক্ত হোক, আপনারা চান না আমার মায়েরা যেন তার লেখাপড়ার ছাত্র যেন লেখাপড়ার অধিকার পায়, যুবকরা কর্মসংস্থান পায়,
ভাবনারা যেন নির্চিন্তে পথ চলতে পারে, শ্রমিকরা যেন তার উপলব্ধ দাবি সঠিক সময়ে পায়, কৃষক যেন উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে পায়, সেমন একটি সুন্দর সমাজ ব্যবস্থা শ্রীপুরে প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান না? তাহলে আসুন না, আসুন না। এজেন্ডা ভিত্তিক, এজেন্ডা ভিত্তিক আমি রাজনীতি করবো না, কিন্তু সহজ ভাই আমি কথা দিলাম আমার এই প্রাণের শ্রীপুরকে সন্ত্রাস মুক্ত করতে চাই, আমি সরাসরি রাজনীতি করব না, আসুন না আমার সাথে, সহজ ভাই আমি সরাসরি রাজনীতি করতে চাই না, আমি আমার প্রাণের শ্রীপুরকে মাদক মুক্ত করতে চাই, সবুজ ভাই আমি সরাসরি রাজনীতিতে যাই না, যেতে চাই না, আসুন আমরা প্রাণের শ্রীপুরকে দুর্নীতি মুক্ত করতে চাই, আছে তো এজেন্ডা তো আছে। আজকে সর্বস্তরের জনগণকে দল মত নির্বিশেষে আমি অনুরোধ করব, আসুন আমরা শ্রীপুরের স্লোগান একত্রিত হই, শ্রীপুরকে আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থা করতে চাই, যেই সুন্দর সমাজ ব্যবস্থা সারা জীবনের স্বপ্ন ছিল বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু আজ এবং লালিত স্বপ্ন নিয়ে শুয়ে আছেন টঙ্গিপাড়ায়, যেই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, আমরা সেই স্বপ্নের বাস্তবায়নের একজন সারথি হয়ে আমার নিজ জন্মভূমি, আমাদের নিজ জন্মভূমি এই শ্রীপুর ভালগড় মির্জাপুর বিরোধীকে আগামী দিনে বঙ্গবন্ধু স্মার্ট বাংলাদেশ হিসেবে করতে চাই। আমি একটা সাদৃশ্য খুঁজে পাই, এটি আমার বসার বক্তব্য, এতে সিরাজ ভাই বসে আছেন, তিনি মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু বলছে মুক্তিযুদ্ধ করতে হবে, তারা অস্ত্র নিয়ে মায়ের ভালোবাসা বাবার নিষেধ উপেক্ষা করে জীবন বাজি দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আর এই যে আমার ডান পাশে বাম পাশে দাঁড়িয়েছে যুবকরা, তারা হলো ডিজিটাল বাংলাদেশের সৈনিক, এরা হলো বঙ্গবন্ধু সৈনিক, এরা হলো শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সৈনিক, আর আমার পাশে যে সামনে যারা বসে আছে টুপি ক্যাপ মাথা দিয়ে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা, তারা হবে আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক, এই তিন প্রজন্ম এক হয়ে আগামী দিন এই শ্রীপুর, ওই যে গতকালকে বলেছেন আগাম দিচ্ছে নাকি, আচ্ছা শেখ গতকালকে আমরা এই শ্রীপুরে উদ্যোক্তা মেলার আয়োজন করেছি, সেখানে ওরা দৃঢ় চিত্তে একাগ্র চিত্তে